গুড মর্নিং ফ্রম সিমলা। তো আজকে আমরা সিমলা থেকে বেরিয়ে যাব স্পিতির দিকে। আমরা কাল রাত্রেবেলায় এসেছিলাম সিমলার এই হোটেল চ্যাডুইকে। এটা কিন্তু একদম সিমলার প্রপার টাউন থেকে বেরিয়ে একদম অফবিট জায়গায়। আমি সম্পূর্ণ রিভিউ দিয়েছি এর ওপর, তো সেই ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিলাম আপনাদের। কালকে রাতের বেলা আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম, এখন সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করছি। আমরা যাচ্ছি মেন রোডে উঠবো, মেন রোডে উঠে ওখান থেকে আমরা স্পিতির দিকে বেরিয়ে যাব। রাস্তার কন্ডিশন দেখুন একবার। রাত্রেবেলা আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাতের বেলা সেই গাড়ি লরিটা এখনো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আপনারা যারা সিমলায় ড্রাইভ করতে ইচ্ছুক, এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্যই। আমি এই ভিডিওতে সিমলার রুট ট্রিপটা আপনাদের সঙ্গে যতটা পেরেছি তুলে ধরেছি। আর আপনারা যদি সিমলায় ঘুরতে আসেন, যদি কোনো হোটেলের সন্ধান দরকার হয়, তো আমি আমার একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্কটা দিচ্ছি আমি। ওখানে 10টা হোটেল দেখিয়েছি আপনাদের অ্যাফোর্ডেবল রেটের, তো সেই লিঙ্কটা আমি আইবারটাইম দিলে আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওটা যারা সিমলায় ড্রাইভ করতে ইচ্ছুক তাদেরকে আমি একটা কথাই বলবো, এই ভিডিওটা পারলে একবার দেখবেন, তাহলে সিমলার রোড কন্ডিশন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো সিমলা থেকে স্পিতি কাজার ডিস্টেন্স হচ্ছে 420 কিলোমিটার, যেটা একদিনে কখনোই পসিবল নয় পাহাড়ি রাস্তায়। কারণ কালকে ওই নিচ থেকে সিমলা আসতেই আমাদের জ্যাম ঠ্যাম কাটিয়ে 3 থেকে 3.5 ঘন্টার উপরে লেগে গেছিলো। তো দেখি আজকে আমরা কত দূর যেতে পারি। আমাদের অ্যাকচুয়ালি বুকিং ছিল রেকংপিওতে, বাট মনে হয় না, আজকে বেরোতে দেরি হয়ে গেল, 9টা বেজে গেছে, তো মনে হয় না আমরা রেকংপিও পর্যন্ত যেতে পারবো। কারণ রেকংপিওতে যাওয়াটা খুব দরকার ছিল, কারণ রেকংপিও লাস্ট পেট্রোল পাম্প ছিল। তো দেখি কি করি, আর আপনাদেরও রাস্তার আপডেট দেবো, আর কোথায় কোথায় পেট্রোল পাম্প পাবেন সেটাও ডেফিনেটলি জানাবো। যারা যারা আর কি বাইকার আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমি সেটা ভেবেই আপনাদের ইনফরমেশনগুলো দিতে থাকবো। তুমি আমাকে একটুখানি ম্যাপটা দেখে দেখে বলো তো কোন রাস্তায় যেতে হবে। কাজের মধ্যে থাকো।
কোনো ভয় নেই, কারোর কিচ্ছু হবে না। কানে শুনতে পারিনি এত জোরে জোরে যে আসছে। কি হলো? এসিটা অফ থাকবে না, উঠতে সুবিধা হয়। কোথায় কাট হচ্ছে ম্যাপের দিকে অতটা তাকাচ্ছি না, ঠিক আছে? তুমি এটা বলো, ম্যাপের এটা বলো, বেস্ট ঠিক আছে। ছাড়ো এইখান থেকে বেরিয়ে গেলে অতটা অসুবিধা হবে না, মেইন রোডে উঠে গেলে অতটা অসুবিধা হবে না। বেরিয়ে গেছে আর একটু ব্যাক হয়ে গেছে। রিল্যাক্স প্রিয়াঙ্কা, রিল্যাক্স, ফ্রম করোনা শরীর যত তুই ওগুলো নিয়ে ঘোরাঘুরি করবি আমার তো অসুবিধা হচ্ছে, হাতে ধরবি ঠিক আছে? তো আজকে যেটা আরেকটা মেইন জিনিস সেটা হচ্ছে আমি যে গাড়ি নিয়ে এসেছি সেটা হচ্ছে টাটা পাঞ্চ। তো টাটা পাঞ্চ হিলে কেমন পারফর্ম করে সেটাও তো আমি আপনাদের দেখাতে পারবো, যদিও আমি দেখিয়েছি আগে দার্জিলিং বলুন মানে নর্থ বেঙ্গল সাইডে দেখিয়েছি, বাট এতটা হাই অল্টিটিউড তো আগে কখনো আসেনি, এটাই ফার্স্ট টাইম। তো দেখি আমাদের টাটা পাঞ্চের পারফরমেন্স কেমন। প্রিয়াঙ্কা রিল্যাক্স, প্রিয়াঙ্কা রিল্যাক্স। তো দেখি আমাদের টাটা পাঞ্চের পারফরমেন্স কীরকম। তো যারা ইউটিউবে সার্চ করেন টাটা পাঞ্চের পারফরমেন্স নিয়ে, তো আশা করি আমার ভিডিওটা যদি আসে হিল পারফরমেন্স আপনারা দেখতে পাবেন, এবং আমি ডিটেইলি রাস্তার ইনফরমেশান দিই, কাজে আপনাদেরও সুবিধা হবে। এই রাস্তাটা শেষ হচ্ছে কোথায়? কালকে কোথা দিয়ে যেন একটা বাদিক নিলাম না, ওইটা দিয়ে ওই উপরে উঠতে হবে, উপরে রাস্তাটা, ওই উপরে রাস্তাটা দেখাচ্ছে, শিওর? হ্যাঁ।
ম্যাপে ওটাই দেখাচ্ছে। In 200 meters, turn left. তবে এদিক দিয়ে আমরা এসেছিলাম। In 600 meters, turn right. সোজা এসেছিলাম না আমরা? এক মিনিট, এক মিনিট। ওকে নেমে জিজ্ঞেস করতে হবে। ওই ওখানে ওখানে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ? আমি যাচ্ছি। তোমার গাড়িতে বসে ভয় পাবে না তো কোনো? গাড়ি পিছনে যাবে না? না, গাড়ি যাবে না পিছনে, ঠিক আছে? কোনো ভয় নেই, হ্যাঁ, গাড়িতে বসে রিল্যাক্স। দুদিকেই যাওয়া যাবে। জানি সব আছে তো, বলছে দুদিক দিয়ে যাওয়া যাবে। আমরা উপর দিয়েই যাই। গৌরনাথ তো আমাদের মাঝে একবার উপরে দেখালো, এখন আবার যদিও কাজ করছে না কিন্তু একবার উপরে দেখিয়েছে। হ্যাঁ, এই সময় ধুলে ওঠার সময় সবাই একটু তাড়াহুড়োই করে ওঠার সময় এটা যদি মোমেন্টাম নষ্ট হয়ে যায় না তাহলে উঠতে অসুবিধা। স্পিতি জানা হয় কাজা তো মেইন রোড কাহা সে পকড় লো? মেইন রোড? হ্যাঁ হ্যাঁ, এই সে পকড় লো আগে যাকে। আগে জানা আপনি আগে সে রাইট কাটা নারকান্ডা জানা হয়? নারকান্ডা? নারকান্ডা? হ্যাঁ হ্যাঁ, যে সে নিকল আপনি আগে লেফট কাট লেনা। আগে আগে যাকে আপনি রাইট কাট লেনা। হ্যাঁ হ্যাঁ, সামরি ইউনিভার্সিটি আগে ব্রাঞ্চ ভিউ ওয়ান্স লেফট। আচ্ছা আচ্ছা, কি কে কে এইচপি ইউনিভার্সিটি আগে না? এইচপি ইউনিভার্সিটি। আচ্ছা, ইয়া আগে যাকে রাইট কাট লেনা, ওয়ান্স লেফট কাট লেনা আপনি। ঠিক আছে ঠিক ঠিক। চলো চলো দাদা চলো, বা দিকে জায়গা আছে, যাই আপ যাই। ওই কোদের ভাষায়
স্লো রাস্তায় যাব না। সিটে কভারে ওকে যেতে যাবে লিভার্সিটি নারকান্ডা জানা হ্যাঁ ইধার সে থ্যাংক ইউ স্যার নারকান্ডা জানা হয় নারকান্ডা আরে পুলিশ যখন দাঁড়িয়েছে তখন তো এই মোমেন্টামে তখন দাঁড়াবো কি করবো কোনো কথা বলবো মানে এতটা ওই যে স্টিপ গুগল ম্যাপ দেখাতে পারছে না মাঝখানে নিয়ে নিয়েছে এখন রুটটা নিয়েছে নিয়েছে আমি তো দেখছি ম্যাপটা দেখ লেফট দেখ পছন্দ
জায়গা আছে, চলো। একটু দেরি হয়ে যাওয়াতেই সমস্যা, আর কোনো কারণ গাড়িটা বেড়ে গেছে। জ্যাম এবার ওই রাস্তা দেখাচ্ছে দেখাচ্ছে মানালির রাস্তা নিয়ে গেল নাকি? আমাকে এইখান থেকে দেখতে হবে ম্যাপটা খুলতে হবে তাহলে। হ্যাঁ, কোন তাই গুগল ম্যাপ ডিস্টার্ব করলে সমস্যা হয়। সৌতালাল একটা সাইড করে জিজ্ঞাসা করলাম লোকজনকে, আর মধ্যে এরকম ট্রাফিক, ফুল ইয়েলো আর রেড হয়ে আছে। অ্যালেক্স ওইদিকে যাও, অ্যালেক্স অ্যালেক্স হম লোক কাজা জানা হয়, কাজা কাজা জানায় কাজা
মেইন রোড নেই মিলেগা বলছো এই রাস্তা ঢোকাচ্ছে কোন রাস্তাটা এটাতেই ড্রাইভার কাউকে জিজ্ঞেস করতে হবে হ্যাঁ ভুল গাইড করলো এটা থ্যাঙ্কস ফর ভিজিটিং ভুল গাইড এই যে নিজ যে দেখাচ্ছে রাস্তা যাওয়ার জন্য নারকান্ডা 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 সিধা চলে যাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সিধা নারকান্ডা या फिर यहाँ से ट्रैफिक जाम लगा हुआ है ना ब्रदर हाँ ऊपर से लेके जाओ सीधा ही माल रोड पे निकलेगा अच्छा इधर से हाँ रिटर्न आ जाओ কি হলো ফালতু আমাদেরকে এখানে ঢুকতে হবে না আমরা ওর উপরে যাবো আমাদের ম্যাপটা যাচ্ছে ঘুরে জিজ্ঞাসা করে দেখলে তো পুলিশকে তো জিজ্ঞেস করা হলো উল্টো কি করলো আমাদেরকে আরো আবার জ্যামে ঢুকিয়ে দিল তুমি দেখো জ্যাম সিমলা থেকে 231 কিলোমিটার মোস্ট প্রবাবলি তো অতটা যাওয়ার আমাদের প্ল্যান ছিল কিন্তু আমরা তো মানে 5-7 কিলোমিটার আসতে পারিনি মানে পুরো ফুল রেড হয়ে রয়েছে ফুল রেড পুরো জ্যামে আমরা ফেসে গেছি এখন ঘড়ির কাঁটায় কটা বাজে 9:37 অ্যাকচুয়ালি আমাদের বেরোতে দেরি হয়ে গেছে যেটা হচ্ছে মেন সমস্যা আমাদের বেরোতে 9 বেজে গেছে আমরা ভেবেছিলাম যে আমরা 7টার মধ্যে বেরোবো যাই হোক বেরোতে পারিনি আমরা স্পিতি যাচ্ছি ভায়া সিমলা কারণ মানালির রাস্তা কিন্তু এখনও বন্ধ আছে ঠিক আছে আর মানালির রাস্তা তো খুব বাজে প্রচণ্ডই বাজে আমরা যদি যদি যাই আমাদের ইচ্ছা আছে পুরো সার্কিটটাকে কমপ্লিট করা সিমলা থেকে কাজা দেখে কাজা থেকে আমরা মানালি হয়ে বেরোবো কিন্তু শুনেছি রাস্তা বন্ধ আছে কুঞ্জাম পাসের কাছে তো যদি খোলা পাই ট্রাই নেব একবার যাওয়ার তো দেখা যাক কতদূর কী হয় আমাদের সঙ্গে থাকুন আমি যতটা পারবো ডিটেইলে আপনাদের রাস্তাটা দেখাবো যারা যারা বাইক বা কার নিয়ে আসবেন তাদের আশা করি আমার ভিডিও দেখলে পরে আপনাদের খুব সুবিধা হবে কারণ আমি রাস্তা ওরকমভাবেই দেখাই যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় প্লাস হচ্ছে পেট্রোল পাম্প যেটা কি না এই এই স্পিতি ভ্যালিতে পেট্রোল পাম্পের কিন্তু খুব অসুবিধা কোথায় পেট্রোল পাম্প পাবো আমরা সেটাও আমি আপনাদের বলবো তো চলুন আমাদের সঙ্গে থাকুন আপাতত আমরা জ্যামে আটকে আছি এই কতক্ষণ জ্যামে থাকতে হয় আমরা নর্মাল রাস্তায় এরকম দাঁড়িয়ে যাই কি রাস্তায় আমি দাঁড়িয়ে আছি পুরো একদম যে রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তাটা পুরো এরকম এরকম রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমরা এমনি সমতলে নর্মাল রাস্তায় জ্যামে দাঁড়াই কিন্তু এরকম রাস্তায় জ্যাম মানে সত্যি ভাবা যায় না
তো যাই হোক, আপনারা যারা সিমলা প্ল্যান করবেন বা স্পিতি ভ্যালি প্ল্যান করবেন, তারা ডেফিনেটলি চেষ্টা করবেন সকালে বেরোনোর জন্য। তো আবার জ্যাম ছেড়েছে, আমরা যাবো রাইট সাইড, তো একদম আর কোনো পুলিশকে জিজ্ঞেস করবো না। সিমলায় কিন্তু অনেক টুরিস্ট স্পট আছে, অনেক মন্দির রয়েছে, তারপরে মল রোড ঘোরা যেতে পারে। তো আমরা সেরকমভাবে কিছুই টুরিস্ট স্পটগুলো দেখিনি। আমরা আমাদের অ্যাকচুয়ালি এইম হচ্ছে স্পিতি যাওয়া। তো যাই হোক, আমরা ওই স্পিতির দিকেই যাচ্ছি। এই সিমলার যে হিউজ জ্যাম, সেই হিউজ জ্যাম থেকে আমরা অনেকটাই বেরিয়ে গেছি এখন। মেইন রোড কেন পাচ্ছি না? এই রোডে থাকতে হবে। সিমলা থেকে এবার আস্তে আস্তে আমরা বেরোচ্ছি। অ্যাকচুয়ালি সিমলার যে জ্যাম, সেই জ্যাম থেকে আমরা অনেকটাই বেরিয়ে গেছি। এখন আমাদের এইম স্পিতি। তো এখানে অনেকগুলো ছোট ছোট ভিলেজ পড়বে, যেমন কুফরি বলুন, নারকান্ডা বলুন, তো তারপরে ভাবানাগর। তো এইগুলো আস্তে আস্তে পেরোতে পেরোতে আমরা আস্তে আস্তে চলে যাব নাকো টাবো কাজার দিকে। ম্যাম কি সমস্যা হচ্ছে বাবা? শুয়েছিলে? আচ্ছা, শুতে ইচ্ছা করছে? শরীর ঠিক আছে? আচ্ছা, তুমি কিন্তু বারবার করে অল্প অল্প করে জল খাও। হ্যাঁ ভাই, সবাই জল খাও। তো এই ভিডিওতে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে সিমলার রোড ট্রিপ। অ্যাকচুয়ালি এটা সিমলার একদম সিটি এরিয়ার রোড কন্ডিশন কীরকম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এইবার এই ভিডিওটাকে আমি আর লেন্দি করতে চাইছি না। আমরা এবার সিমলা থেকে অলমোস্ট বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি স্পিতির দিকে। তো নেক্সট ভিডিওতে আসছি স্পিতির রাস্তায়।